হরে কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে গৌর পূর্ণিমা, তো গৌর মহাপ্রভুর জন্মদিন আজকে, তো তাই জন্য চলে এসেছি সবাই মিলে জন্মস্থানে মহাপ্রভুকে দর্শন করতে। তো আজকে সোনার শরীরটা একটু ভালো আছে, তাই সোনাকে নিয়ে সবাই মিলে আসলাম দর্শন করতে। তাই এই যে এখানে দেখুন, এসেই দেখি পাঠ শুরু হয়ে গেছে, আপনাদেরকে ভগবান কে দর্শন করিয়ে দিলাম। চলুন পাঠ একটু শুনে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে এই নিম গাছটা দেখতে পাচ্ছেন, এই নিম গাছের তলায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তো নিমাই যাকে বলা হয়। তো মহাপ্রভুর জন্মস্থান এই যে, তো এখানে আপনাদেরকে আর একবার ভালোভাবে দর্শন করিয়ে দিই। আর এখানে সবাই হোলি বলে আজকে সকালেই সবাই এই সকালে এখন সন্ধ্যার সময়ও সবাই আবির নিয়েছে, মহাপ্রভুর চরণস্থল আছে এখানে, চরণে দিচ্ছে, দিয়ে তারপরে প্রণাম করছে। তো আমিও সেখানে আবির নিয়ে, ভগবানের আবির নিয়ে মাথায় দিলাম, দিয়ে এবারে যাচ্ছি মহাপ্রভুকে দর্শন করতে। তো এখানে মহাপ্রভুর মা বাবা আছেন, তো ওনাদেরও দর্শন করিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দর্শন করে নিন আজকে মহাপ্রভুর জন্মদিনে, ওনাকে দর্শন করুন মা বাবার কোল। মা বাবা এদিকে, বাবা মহাপ্রভুর বাবা আছেন, আর ওনার সচি মায়ের মাতার কোলে মহাপ্রভু শুয়ে আছেন। আর আমরা একটু বিকালের দিকে এসেছি, তো এইগুলো সব দর্শন করে নিচ্ছি, ওই জন্য আগে মহাপ্রভুকে দর্শন করছি। ওনার আবির্ভাব তিথিতে সবাই, কত লোক বাইরে থেকে এসেছে সব দর্শন করতে, তো আমরা এখানে আগে দর্শন করে নিয়ে তারপরে আবার সব মন্দিরগুলো দর্শন করে আবার এসে পাঠে বসবো। তো এই পাঠ হচ্ছে যেখানে সেখানে বসবো, তো কীর্তন হয় কী হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে চলে এসেছি ক্ষেত্রপাল শিবকে দর্শন করতে, তো ভগবান শিবকে দর্শন করে নিচ্ছি। আর এখানেই আমরা শিবরাত্রিতে আগে জল ঢালতে আসতাম, তো আপনাদের একটা ব্লগে আমি বলেইছিলাম। তো এখানে দর্শন করে এবারে এই যে সামনেই রয়েছে বিন্দেদেবী, বিন্দেদেবীকে দর্শন করে এবারে আমরা যাচ্ছি হচ্ছে নৃসিংহ মন্দিরে। এখন যেহেতু সন্ধ্যা হয়নি, তো লাইটিং আছে চারিদিকে, সেগুলো বোঝা যাবে না, রাত হলে তারপরে ভালোভাবে বোঝা যাবে। যে দেখবেন রাত্রেবেলা কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে আমরা নৃসিংহদেবের মন্দিরে চলে এসেছি, ভগবান নৃসিংহদেব লক্ষ্মী নৃসিংহদেবকেও আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। এই দেখুন, দর্শন করে নিন, খুব ভালোভাবে কাছ থেকে দর্শন করিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানটা খুব সুন্দর, ঠান্ডা ছিল ওই জন্যে সোনাকে নিয়ে আমরা অনেকক্ষণ এখানেই বসেছিলাম। তো তারপরে এবার চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, তো এই দেখুন আপনাদেরকে লাইটিংটা দেখাচ্ছি, কত সুন্দর অপূর্ব দেখতে লাগছে মহাপ্রভুর জন্মস্থানে। এখানটা গাছটাও কত সুন্দর লাগছে দেখুন, নিম গাছটা। তো এখানে দর্শন করে আবার ভেতরে চলে এসেছি, বসে আছি এখন। আর এখন ভোগ আরতি শুরু হয়ে গেছে, পাঠ কীর্তন হয়ে গেছে, এবার ভোগ আরতি হচ্ছে। তো আপনারা সব দর্শন করুন কী কী হচ্ছে। দেখিয়ে তারিখ
ভেতরটা অনেকটা গরম ছিল, ওই জন্যে একটু বাইরে এসেছি, এসে এইগুলোকে আর একটু ভালোভাবে দর্শন করে নিচ্ছি। তো দর্শন করতে করতে দেখি ওইদিকে আরতি শুরু হয়ে গেছে, ওই জন্যে আমরা এখন যাব হচ্ছে আরতি দর্শন করতে, শচীমা আর জগন্নাথ মিশ্রের আরতি দর্শন করব, করে তারপরে ভগবানের আরতি দর্শন করবো। চলুন আপনাদেরকেও আরতি দর্শন করাচ্ছি, দর্শন করুন। আজকে এই পূর্ণতিথিতে আপনারা ভগবান দর্শন করুন দূর থেকেই। তো এখানে আরতি শেষ হয়ে গেছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রসাদ পেতে। তো প্রসাদ পেতে এসে দেখি এই দেখুন কত লম্বা লাইন আছে, তো লাইন দিয়ে প্রসাদ পেয়ে তারপরে বাড়ি চলে যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।